মনে দিন শেষে বুড়া মাহমুদুল্লাহ কাজে লাগে বুঝছো না, আর বাকি ব্যাগগুন মনে করছে হুদা কামে ফাও ফাও, এখন বই বই খেলে বেতন ভাতা সুবিধা খাইতেছে আর কোনো কিছু নেই। বুড়া মাহমুদুল্লাহর কাদের উপরেই দিন শেষে দায়িত্ব আসে, আর বাকি অনেকের উপর দায়িত্ব আসে কিন্তু তারা দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারে না, খালি নামের উপরে চলে যেতেছে যে সে সেরা 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 সেরা। ওই সেরার ট্যাগ বেশি বেশি দিন চলবার আসলে আর সুযোগ নাই। বিশ্বকাপ টি-20 ওয়ার্ল্ড কাপের মতো একটা টুর্নামেন্ট, এমন একটা বড় ইভেন্টে যদি দায়িত্ব নিয়ে কোনো প্লেয়ার খেলতে না পারে তাকে আসলে আসলে আর টিমে কোনো দরকার নাই। সৌম্য সরকারের যে সুযোগ দেওয়া হয়েছে কি আমাদের আগ পর্যন্ত যদি তাকে সুযোগ দেওয়া হয় যেই লাউ সেই কদু, সে আর নিজের চেঞ্জ করতে পারত না। তানজিদ তামিম, জুনিয়র তামিম এখনও তাকে দেখবার অনেক জায়গা আছে। লিটন কুমার দাস তার ক্রিকেটের প্রতি আরও অনেক অধিক বেশি কি মনোযোগী হওয়া উচিত। আমাদের রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এই বলারগুলোর যদি আমরা যথাযথভাবে ব্যবহার করতে না পারি আমাদের কপালে শনি আছে। আফগানিস্তানের দিকে তাকাও, তাদের ক্রিকেট কোথায় চলে গেছে? ইব্রাহিম জারদান আর হচ্ছে গুরবাজ যেই লেভেলের ব্যাটিংটা করছে তার আগের ম্যাচও কিন্তু কি তাদের ওই ওপেনিং পার্টনারশিপ এবং আজকের ম্যাচে ওপেনিং পার্টনারশিপ 100 রানের পার্টনারশিপ করছে। ওপেনিং জুটি 100 রানের, এর আগের ম্যাচে 152 না 154 রানের পার্টনারশিপ করছে। তাহলে তাদের টপ অর্ডারের কী অবস্থা আর আমাদের টপ অর্ডারের দিকে তাকাও। আমাদের টপ অর্ডারের একজন আবার কি নাজমুল হোসেন চান্ত, সে হয়ে গেছে ক্যাপ্টেন, অথচ ওই ক্যাপ্টেন ভুলেই গেছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তার দায়িত্ব কী, তার কর্তব্য কী, তার করণীয় কী, ম্যাচের কোন মোমেন্টে তাকে কীভাবে খেলতে হইব, কীভাবে ব্যাটিংটা করতে হইব এটা সে ভুলিয়ে গেছে। ব্যাটিং ছাড়া সে বাকি সব কিছু পারে। মাইকে একটা হাতের বিটটা ধরাই দাও, সংবাদ সম্মেলনে বসাই দাও, ওরে বাবা ফাপরবাজি করি করি দেখবে যে শেষ করে ফেলছে। দিন শেষে যদি দোয়াটাই লাগে তাহলে ক্রিকেট খেলাটা ছাড়ি দেন, দোয়া দূর পড়েন, আপনারা মনে হন যে অন্য কোথাও চলে যান না, ব্যাকের কাছে যাই যায় কি দোয়া খোঁজেন, দিন শেষে তো খেলতে হবে ক্রিকেট। দিন শেষে আপনি যখন পারফর্মার আপনার পারফরমেন্সটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। দিন শেষে মানুষ আপনার পারফরমেন্স দেখবো কি আপনার স্ট্রাগল দেখতো না, স্ট্রাগল আসলে কেউ দেখেও না, ওইটা পরবর্তীতে আপনি যখন সাকসেস পাই যাবেন তখন আপনার ওই স্ট্রাগল নিয়ে আলোচনা হইব, কিন্তু আপনি যখন পারফর্মার তখন পারফরমেন্স দিয়ে আপনাকে বিচার করা হইব এবং আপনাকে প্রমাণ করতে হবে যে না আপনি যোগ্য পারফর্মার, পারফর্মার হিসেবে আপনি আপনার জায়গায় বেস্ট। মাহমুদুল্লাহ রিয়াদ মুখে নাই, বয়ানে নাই, আওয়াজে নাই, ফটো সেশনে নাই, সংবাদ সম্মেলনে নাই, সাবাবাদিতে নাই, কোনো কিছুতে নাই, দিন শেষে সে কোথায়? সে আছে ক্রিকেটে এবং ক্রিকেট খেলাটা খেলেই কি সে কিন্তু দেখাই দিয়েছে যে ক্রিকেটটা আসলে কেমনে করে খেলতে হইব। এটাই মাহমুদুল্লাহ রিয়াদ, এভাবেই সে খেলে গেছে, এভাবে সে দীর্ঘ বছর ধরে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের অন্তরে কিন্তু কি সে নিজের জায়গাটা করে নিয়েছে। লাভ ইউ মাহমুদুল্লাহ রিয়াদ, লাভ ইউ। আজকে আপনার ওই ম্যাচটা না হইলে, ওই ইনিংসটা না হইলে আমাদের কপালে শনি আসলো। তাহিদ হৃদয় তার যথেষ্ট সক্ষমতা আছে, একটু যদি নিজের টেম্পারটারে ঠিক রাখি, যদি সে ম্যাচ ইনিংস যদি কি আগায় নিয়ে যায় তার ইনিংস যথেষ্ট পরিমাণে লম্বা হইব। হিটিং আছে তার ভিতরে, পাওয়ার হিটিং আছে, চাইলে তাহিদ হৃদয় আরও ভালো কিছু করতে পারে, দুর্দান্ত কিছু করতে পারে। এখন ক্রেডিট খোররা পায়েস খোররা ক্রেডিট নিয়েন না, ঠিক আছে, যাই হোক শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচ আমরা জিতছি শ্রীলঙ্কার সাথে, এটাই আমাদের শেষ না, আমরা শুরু করলাম মাত্র, ঠিক আছে। দিন শেষে আমরা চাই আমাদের ক্রিকেট, আমাদের প্লেয়াররা ভালো করুক, আমরা গালা গাই, আমরা গালমন্দ করি, আমরা ট্রোল করি, সমালোচনা করি, সব কিছুই করি, ক্ষোভ থেকে, রাগ থেকে, কষ্ট থেকে, দুঃখ থেকে, যে আমাদের বলাররা যে জায়গায় 125 রানে শ্রীলঙ্কার আটকে ফেলছে সে জায়গায় আমাদের ব্যাটসম্যানরা যদি 125 রান নিতে যায়, হিমশিম খাই যায়, তখন আমাদের কাছে আসলেই খারাপ লাগবে। আসলেই এটা বলার মতো আমাদের কোনো ভাষা নাই, ভাষা তখন থাকেও না, সেই জন্য দিন শেষে ক্রিকেটটাতে ফোকাস করাটা জরুরি। পৃথিবীর যাবতীয় মনে করেন যে শুটিং ফুটিং বাদ দিই, মিটিং ফিটিং বাদ দিই, ঠিক আছে, ফিতা কাটা অমুক কাটা এই করা সেই করা এগুলো বাদ দিই, ক্রিকেটটা খেলা উচিত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাভ ইউ মাহমুদুল্লাহ ভাই।